হ্যালো ভিউয়ার্স, দ্য এডুকেশন চ্যানেলে সকলকে স্বাগতম। আজকে আলোচনা করব যে বা যারা আগামী 2020 মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের ভূগোলের ভারতের নদী অধ্যায়টি নিয়ে। এক্ষেত্রে আজকে আমার প্রথম প্রশ্ন হচ্ছে, নদী অববাহিকা কাকে বলে? উত্তর হবে, বৃহৎ নদী অববাহিকার যে অংশগুলি দ্বারা প্রবাহিত জলের বিভাজিকা সৃষ্টি হয় এবং সেই সমগ্র প্রবাহিত অঞ্চলকে নদী অববাহিকা বলে। পরের প্রশ্ন, জলবিভাজিকা কাকে বলে? কোন নদী অববাহিকার মোট আয়তনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ দিয়ে জলের যে প্রবাহ ঘটে তাকে জলবিভাজিকা বলে। পরের প্রশ্ন, ভারতের একটি জলবিভাজিকা ব্যবস্থাপনা প্রকল্পের নাম উল্লেখ করো। উত্তর হবে, মহারাষ্ট্রের পানি পঞ্চায়েত জলবিভাজিকা। জলবিভাজিকা ব্যবস্থাপনার মুখ্য উদ্দেশ্য কী? জলবিভাজিকা ব্যবস্থাপনার মুখ্য উদ্দেশ্য হল জলের ভাণ্ডারকে কাজে লাগিয়ে কৃষি বাণিজ্য পর্যটন সহ নানা অর্থনৈতিক কাজ করা। পরের প্রশ্ন হচ্ছে, অনিত্যবহ খাল কাকে বলে? উত্তর হচ্ছে, কেবলমাত্র বর্ষার সময় নদী প্লাবনের অতিরিক্ত জল দূরবর্তী কৃষিক্ষেত্রে নিয়ে গিয়ে সেচ দ্বারা চাষ করা হলে তাকে অনিত্যবহ বা প্লাবন খাল বলে। পরের প্রশ্ন হচ্ছে, বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে? কোনো নদী উপত্যকার উপর যখন বহু উদ্দেশ্য নিয়ে পরিকল্পনা গ্রহণ করা হয় তখন তাকে বহুমুখী নদী পরিকল্পনা বলে। নেক্সট প্রশ্ন হচ্ছে, জলসেচের অপব্যবহার কাকে বলে? যখন কোনো কৃষিকাজ করার সময় জলসেচ করার ফলে কিছু জল গাছ গ্রহণ করতে পারে না বা অতিরিক্ত জলসেচের ফলে জল অন্যত্র প্রবাহিত হয় তাকে জলসেচের অপব্যবহার বলে। পরের প্রশ্ন হচ্ছে, কত খ্রিস্টাব্দে গঙ্গা অ্যাকশন প্ল্যান নামে একটি পরিকল্পনা গ্রহণ করা হয়? উত্তর হবে, 1985 খ্রিস্টাব্দে গঙ্গা অ্যাকশন প্ল্যান নামে একটি পরিকল্পনা গ্রহণ করা হয়। পরের প্রশ্ন হচ্ছে, রাজস্থানের লবণাক্ত হ্রদগুলি কী নামে পরিচিত? উত্তর হবে, হ্রদগুলি প্লায়া নামে পরিচিত। নেক্সট, মালাবার উপকূলের উপহ্রদগুলি কী নামে পরিচিত? উত্তর হবে, কয়াল নামে পরিচিত। পরের প্রশ্ন, তামিলনাড়ু চেন্নাই শহরের নিকটবর্তী অগভীর উপহ্রদটি কী নামে পরিচিত? উত্তর হবে, উপহ্রদটি পুলিকট নামে পরিচিত। গঙ্গা নদী উৎসস্থলে কী নামে পরিচিত? গঙ্গা নদী উৎসস্থলে ভাগীরথী নামে পরিচিত। গঙ্গার প্রধান উপনদীর নাম কী? গঙ্গার প্রধান উপনদীর নাম হল যমুনা। যমুনা ও সোন গঙ্গার কোন তীরের উপনদী? উত্তর হবে, ডান তীরের উপনদী। পরের প্রশ্ন, উত্তর ও দক্ষিণ ভারতের জলবিভাজিকা কাকে বলে? বিন্ধ্য পর্বতকে উত্তর ও দক্ষিণ ভারতের জলবিভাজিকা বলে। পরের প্রশ্ন হচ্ছে, কোন নদীর ওপর ভাকরা নাঙ্গাল পরিকল্পনা করা হয়েছে? উত্তর হবে, শতদ্রু নদীর ওপর ভাকরা নাঙ্গাল পরিকল্পনা করা হয়েছে। পরের প্রশ্ন, ভারতের উচ্চতম বাঁধটির নাম কী? উত্তর হবে, ভারতের উচ্চতম বাঁধটির নাম হলো ভাকরা। পরের প্রশ্ন, ভারতের দীর্ঘতম সেচ খালটির নাম কী? ভারতের দীর্ঘতম সেচ খালটির নাম হলো সারদা খাল। পরের প্রশ্ন, কোন নদীর ওপর নাগার্জুন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে? উত্তর হবে, কৃষ্ণা নদীর ওপর নাগার্জুন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। মিশরের নীল নদের উপর নির্মিত বাঁধটির নাম কী? উত্তর হবে, বাঁধটির নাম হলো আসোয়ান বাঁধ। ভিডিও চলাকালীন সকলের কাছে অনুরোধ, যে বা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের অশেষ ধন্যবাদ, আর যারা করনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে, সেই সঙ্গে লাইক করতে ভুলবে না, কারণ তোমাদের একটি লাইক আমাকে নিত্য নতুন ভিডিও করার উদ্যোগ যোগায়। এবার দেখে নিই পরের প্রশ্ন কী রয়েছে। পরের প্রশ্ন রয়েছে, উত্তর ভারত ও দক্ষিণ ভারতে তিনটি করে নদীর নাম উল্লেখ করো। উত্তর ভারতে তিনটি নদী হলো গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু। দক্ষিণ ভারতে তিনটি নদী হলো গোদাবরী, কৃষ্ণা ও কাবেরী। দক্ষিণ ভারতে তিনটি পশ্চিম বাহিনীর নদীর নাম উল্লেখ করো। নদী তিনটি হলো নর্মদা, তাপ্তি ও মাহি। গঙ্গার দুটি উপনদী ও দুটি শাখা নদীর নাম উল্লেখ করো। গঙ্গার দুটি উপনদী হলো যমুনা ও রামগঙ্গা। গঙ্গার দুটি শাখা নদী হলো ভাগীরথী, হুগলি ও পদ্মা। গঙ্গার বাম ও ডানতীরের উপনদীগুলির নাম লেখো। বাম তীরের উপনদী হলো রামগঙ্গা, গোমতী, আর ডানতীরের উপনদীগুলি হলো যমুনা, সোন প্রভৃতি। গোদাবরীর কয়েকটি উপনদী ও শাখা নদীর নাম উল্লেখ করো। গোদাবরীর উপনদী হলো মঞ্জিরা, প্রাণহিতা ও ইন্দ্রাবতী। গোদাবরীর শাখা নদী হলো গৌতমী ও বশিষ্ঠ। অন্তর্বাহিনী নদী কাকে বলে? যেসব নদী উচ্চভূমি ও পার্বত্য অঞ্চল থেকে উৎপন্ন হয়ে দেশের অভ্যন্তরে কোনো হ্রদ বা আবদ্ধ জলাভূমিতে মেশে অথবা মরুভূমিতে গিয়ে শুকিয়ে যায় সেগুলিকে অন্তর্বাহিনী নদী বলে। যেমন রাজস্থানের লুনি নদী আজমেরের পাশে
আনাসাগর হ্রদ থেকে উৎপন্ন হয়ে কচ্ছের রন অঞ্চলে গিয়ে মিশেছে। আজকের শেষ প্রশ্ন হচ্ছে, নদী সংযুক্তিকরণ প্রকল্প কাকে বলে? উত্তর হবে, ভারতে খরা ও বন্যা রোধ করার জন্য ভারতের বন্যা প্রবণ অঞ্চলের নদ নদীগুলির সঙ্গে খরা প্রবণ অঞ্চলের নদ নদীগুলির খালের মাধ্যমে যুক্ত করা ব্যবস্থাকে নদী সংযুক্তিকরণ প্রকল্প বলে। আশা করি ভিডিওটি সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অতি অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।